বাজার নিয়ন্ত্রণ তো একেবারেই নেই, একেবারেই নেই এটা আসলে প্রত্যাশা ছিল না। কারণ ধরেন এই ধরনের যে অভ্যুত্থানটা ঘটে গেল, সেই অভ্যুত্থানটা ঘটার পেছনে ছাত্র জনতা কিন্তু যুক্ত, এই জনতা কিন্তু যুক্ত হয়েছে, ছাত্ররা যুক্ত হয়েছে আনএমপ্লয়মেন্ট ইস্যুতে, কিন্তু জনতা যুক্ত হয়েছে আপনি যদি দেখেন বা বিশ্লেষণ করেন বেশির মানে বড় কারণটাই হচ্ছে এই বাজার দ্রব্যের যে মূল্যটা যেভাবে ঊর্ধ্বগতিতে ছিল, মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছিল কেনাকাটা করতে। কিন্তু এটা থেকে পরিত্রাণ ঘটলো না, তাহলে এই আন্দোলনের অর্থ কী দাঁড়ালো? এই জায়গায় মানুষজন হতাশ হচ্ছে যে এখন আরও দাম বাড়ছে। আপনি দেখেন 140-145 ছিল ডিমের ডজন, এখন 160-165, আজকে 65-তে গেছে। আপনি গাজর কিনতে যান 200 টাকার মতো পড়ে যাচ্ছে, আপনি মরিচের কেজি কত হচ্ছে। এই যে সাধারণ জিনিস যেগুলো মানুষ নিত্যদিনের প্রয়োজন, এবং আহার তো এমন একটা বিষয় যে আপনাকে খেতে হবে আর কিছু না করেন, হ্যাঁ আপনি অন্যান্য বিষয়গুলো কার্টেল করতে পারেন, কিন্তু খাদ্য মানে পেটে তো তিনবেলা মানুষের পেটে তো ভাত জোগাতে হবে, সেটা যদি না জোগানো অবস্থা তৈরি হয় তাহলে খুব কঠিন হয়ে যায় আসলে পরিস্থিতি। এবং আমার মনে হয় এটার একটা বড় কারণ হচ্ছে বাজার সিন্ডিকেটটা এখনও এই সরকার গুরুত্বপূর্ণ মনোযোগের সাথে এবং সততার সাথে এই জায়গাটায় কাজ করা দরকার, যে বাজার সিন্ডিকেটটা যেভাবেই হোক তাদেরকে বন্ধ করতে হবে। তারা কিন্তু সব সরকারের সময় একই রকম সিন্ডিকেট ধরে রাখে, যেটা আমরা দেখছি গত সরকারেও সিন্ডিকেট যে জায়গায় ছিল এখনও সে জায়গায় রয়েছে, বরং আরও শক্তিশালী হয়েছে। তাহলে এখন শুধুমাত্র দোষ দিয়ে দিলে হবে না যে তাদেরকে তারা গত সরকারের সিন্ডিকেট না, তাহলে এই সরকারের কাজ কী, তাই না? অতএব সেই জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে এবং সততার সাথে এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। সিন্ডিকেটের কথা বলছিলেন, সিন্ডিকেট ভাঙার কোনো পরামর্শ কি গভর্নমেন্টকে আপনি দিবেন কিনা? সিন্ডিকেট কোনো পরামর্শ স্পেসিফিক পরামর্শ হচ্ছে যারা বাজার নিয়ন্ত্রণ করে তাদের কথা কি সরকার জানে না, প্রশাসন জানে না? তাদেরকে নিয়ে বসা উচিত, তাদের সাথে কথা বলা দরকার, তাদেরকে তাদের সাথে কথা বলে জানা দরকার যে কোথায় সিন্ডিকেটটা হচ্ছে, কোথায় মজুত হয়ে যাচ্ছে কিছু দ্রব্যের, কোথায় এই একটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, নাকি উৎপাদন কম, উৎপাদন কম হলে সেটার জন্য কৃষির ব্যবস্থা আছে, কৃষকদের সাথে আলাপ করতে হবে, অর্থাৎ এইটার দিকে ফোকাস করা দরকার। কিন্তু ফোকাসটা যদি আপনার অন্য জায়গায় থাকে তখন তো আপনি এদিকে মনোযোগই দিচ্ছেন না, যেটা মানুষের একদম ফান্ডামেন্টাল জায়গা, যে প্রতিদিন কিনে খাওয়া দাওয়ার করার জায়গা, সেটার তো মনোযোগ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমি বলবো, পরামর্শ যদি দিই, আমি এই জায়গাটায় পরামর্শ দিব যে অন্যান্য সকল সংস্কারের চেয়ে প্রধানতম এখন দায়িত্ব হচ্ছে বাজার সিন্ডিকেটটাকে ভেঙে ফেলা এবং সেদিকে সংস্কার করা। প্রথমত হচ্ছে রাষ্ট্রপতির পদটা তো একটা চেয়ার, হ্যাঁ সেটা আসলে ব্যক্তি মানুষ, এবং রাষ্ট্রপতি আমাদের দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির সেরকম ক্ষমতা, মানে প্রধানমন্ত্রীর যে সর্বোচ্চ ক্ষমতা সেরকম কোনো ক্ষমতার জায়গায় নাই। অতএব ওই জায়গাটা, ওই যে বললাম বারবারই যে এইসবের চেয়ে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ফান্ডামেন্টাল প্রবলেমগুলোকে ফোকাস করা এবং সেগুলো সলভ করার ক্ষেত্রে এই সরকারের উচিত মনোযোগ দেওয়া। এই রাষ্ট্রপতি বা রাষ্ট্র সংস্কারের যে অন্যান্য বিষয়গুলো আছে অবশ্যই সেগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বাজার দ্রব্য মূল্যটাকে যদি আয়ত্তে না আনা যায় খুব কঠিন হয়ে যাবে আসলে সামনের সময়গুলো। সংস্কার বলতে যেটাকে বোঝানো হচ্ছে সারা মানে বাংলাদেশের যে বিভিন্ন রাষ্ট্রের যে বিভিন্ন জায়গাগুলো আছে, যে জায়গাগুলোতে দুর্বলতা ছিল বলেই বা ভঙ্গুর দশা ছিল বলে এই গণঅভ্যুত্থানটা হয়েছে, সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করা, সেই জায়গাগুলোকে ভেঙে চুড়ে ডিকনস্ট্রাক্ট করা, নট ডিস্ট্রাকশন না, ভেঙে ফেলা না, পুনর্গঠন করা। ওই পুনর্গঠনের জায়গাটা সংস্কারের কাজটা করার জন্য কমিশন গঠন করা হয়েছে 6টি, এবং কমিশনগুলো কাজ করবে, যদি নিরপেক্ষভাবে কাজ করতে পারে তাহলে রাষ্ট্রের একটা বড় ধরনের সংস্কারের কাজ আমরা দেখতে পাবো সামনে। একটা তো বড় বিষয় এই আইন শৃঙ্খলার অবস্থার বিষয়ে বারবার বলা হচ্ছে, সেটা হচ্ছে পুলিশ প্রশাসনকে এখনও সেই মজবুত জায়গায় নেওয়া যায়নি। হ্যাঁ যেই জায়গাটায় 5ই অগস্টের পরে আমরা একটা ভঙ্গুর দশা দেখতে পেলাম, পুলিশ প্রশাসন পুরোপুরি ভেঙে পড়েছে, ভেঙে ফেলা হয়েছে, কিংবা তারা নিজেরাও অনেক বেশি মোরালি ভেঙে পড়েছেন, সেই জায়গা থেকে তাদেরকে শক্ত করার কোনো রকম খুব বড়সড় কোনো ভূমিকা আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। ফলে পুলিশ প্রশাসন যদি মাঠ লেভেলে শক্তভাবে অবস্থান না করে আইন শৃঙ্খলার অবস্থা তো খারাপ হবেই। আপনি তো পুলিশের কাজ, যার যার কাজ তার তার করতেই হবে, এটা পুলিশের কাজ, পুলিশকেই করতে হবে। তো সেই জায়গাটা মজবুত করাটাও ওই দ্রব্যমূল্যের মতোই খুব গুরুত্বপূর্ণ, যে পুলিশ প্রশাসনকে আসলে মোরালি এবং ইনস্টিটিউশনালি
পাওয়ারটা দিতে হবে, তাদের যে পাওয়ার সেই পাওয়ারটাকে রিঅ্যাসিওরেন্সের জায়গায় নিয়ে আসতে হবে। তা না হলে তারাও পাওয়ার পাচ্ছেন না এবং তারা উৎসাহিত বোধ করছেন না সেভাবে কাজ করতে।